স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ বুদ্ধিজীবী তাদের পাশাপাশি অগ্রযাত্রার সবচেয়ে বরিষ্ঠ অবদান এদেশের সাধারণ মানুষের আমজনতার আর তাই আমজনতার কথা বলতেই আবারো ফিরে এলাম রাজনীতির দ্বিতীয় অধ্যায় নিয়ে এই অধ্যায় আমজনতার দর্শক যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই হ্যাঁ আমাদের দায়বদ্ধতা আছে দেশের কোটি কোটি মানুষের প্রতি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামী সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা আর পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আজমান নিকোল দর্শক আজকে আমাদের আমজনতার বিষয় বিচার পেতে সংবাদ সম্মেলন আমাদের সঙ্গে আছেন চয়নিকা চৌধুরী নাটক ও চলচ্চিত্র নির্মাতা তার কাছে আমি জানতে চাই কালকে যখন পরিমণি সংবাদ সম্মেলন করছিলেন আপনি ঠিক তার পাশেই ছিলেন এই প্রশ্নটি আমি আপনার কাছেই করতে চাই যেহেতু একদমই তার পাশাপাশি ছিলেন আপনি আসলে রাষ্ট্রে এত কিছু থাকতে কেন পরিমণিকে ফেসবুক স্ট্যাটাস আর সংবাদ সম্মেলনের আশ্রয় নিতে হলো চয়নিকা চৌধুরী আমি আপনাকে বলছি কালকে যখন সংবাদ সম্মেলন করেন নায়িকা পরিমণি আপনি তার পাশেই ছিলেন আপনার কাছে আমি জানতে চাই রাষ্ট্রে এত কিছু থাকতে এত ব্যবস্থা থাকতে শেষ পর্যন্ত পরিমণিকে ফেসবুক স্ট্যাটাস আর সংবাদ সম্মেলনের আশ্রয় কেন নিতে হলো সবার মতো আসলে কালকে আমিও প্রথমে শুনেছি ঘটনাটা যে কি হয়েছিল আর যেহেতু আমরা শুনতে পেলাম কালকে ও কোথাও কোনো কিছু পাচ্ছিল না মানে ও যেখানে যাচ্ছিল সেখানেই কোনো কাজ করতে পারছিল না মানে কি ওর অভিযোগ দিচ্ছিল না কথা শুনছিল না তো সেই জায়গা থেকে হয়তো ও ট্রমার মতো হয়ে গিয়েছিল ওর মনটা খারাপ ছিল আপসেট হয়ে গিয়েছিল এবং সে খুব সিক ফিল করছে ইনসিকিউর ফিল করেছে সেই জায়গা থেকে হয়তো ও ফেসবুকে দেওয়া দিয়েছে এবং আমি মনে করি যে আমি যখন শুটিং করলাম আমার শুটিং ছিল শুটিংয়ে যখন আমি খবরটা পেলাম আমি তো দৌড়ে গেলাম এবং আসলে আমি বলবো যে ও খুবই বুদ্ধিমতী ও ফেসবুকে দিয়েছে বলেই তো আসলে কালকে আমি গিয়ে দেখলাম যে ওখানে 400 সাংবাদিক 300টা ক্যামেরা অনেক ভিড় সবাই দৌড়ে আসছে পরিমণিকে ভালোবাসে বলে আজকেও তো ওখানে মানে লাইভ হচ্ছে যদি আমার শুটিং আছে আমি যেতে পারিনি কালকেও আমার শুটিং ছিল তো ওখানে সে কোনো কিছু করতে পারেনি বলেই সে হয়তো স্ট্যাটাস দিয়েছে এবং এই কথাটা আসলে আমার কথা না এই কথাটা পরিমণি কালকে সবাইকে বললো সবার মতো আমিও শুনবো জি চয়নিকা চৌধুরী মডেল তিন্নির কথা নিশ্চয়ই মনে আছে আপনার কাঁচপুর ব্রিজের নিচে লাশ পড়েছিল মিডিয়ার অনেকে বিত্তবানদের লালসার শিকার হন কেউ মুখ বুঝে থাকেন কেউ আত্মহত্যা করেন কেউ খুন হন কেন তারা আসলে মুখ খুলেন না মানে ভয়টা কি বিচার হবে না সেই ভয় নাকি এই বিত্তবানরা এতটাই শক্তিশালী যে এদের বিরুদ্ধে পরিমণির মতো গুটি কয়েকজন ছাড়া কেউই আসলে মুখ খোলার সাহস পান না এদেশে তাহলে আইনের ঊর্ধ্বে বেশ কিছু লোক আছে তাহলে আসলে যেটা হোক যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভয়ের থেকে মনে হয় অনেকে মুখ খুলে না ভয় কারণ সবার সমাজের ভয় সবার পরিবারের ভয় মা বাবার ভয় ছেলে মেয়ের ভয় সে জায়গা থেকে হয়তো সবাই ইনস্টিটিউট ফিল করে অনেকের হয়তো সাধারণ মানুষ হয়তো সে ফাইট করতে পারে না সবাই তার পরিমণির মতো ফাইটার না সবাই তার পরিমণির মতো সাহস নেয় এই জায়গা থেকে আমার মনে হয় যে এখনো নারীরা নিরাপদ না যদিও আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন নারী যে এখনো আসলে আমরা নারীরা নিরাপদ নই এখনও আসলে সবসময় স্ট্রাগল করতে হচ্ছে এরকম ঘটনা ঘটছে আমাদের চারিদিকে এবং বিচারের ভয়ে চুপ করে থাকতে হচ্ছে কারণ সে জানে যে সে বিচার পাবে না এবং বিচার না পেয়ে হয়তো পরিবারের উপরে অ্যাটাক করা হবে এই কারণে হয়তো অনেকে মুখ বন্ধ করে থাকে অনেকে মুখ বন্ধ করে থাকে আগের ইতিহাসে তাই দেখা গেছে যে বিচার পায় না হ্যাঁ কিন্তু যেহেতু আমরা আইনের প্রতি আমরা যথেষ্ট কি বলবো শ্রদ্ধাশীল এবং আইন শৃঙ্খল মানুষ পরিবেশ দেখলাম যে যারা এত তাড়াতাড়ি সব কিছু করছে অবশ্যই তারা দেখছে ব্যাপারটা এবং আমি আশা করি আমি সবসময় পজিটিভের দলে আমি আশা করি যে শুধু পরিমণি না বাংলাদেশে যত নারী আছে সবারই জীবনে যে এরকম করে যদি এক পরিমণি ফাইট করে তাহলে আসলে অনেক পরিমণি
সাহস পাবে এবং একদিন সত্যি সত্যি সুন্দর সকাল হবে, সুন্দর ভোর হবে, সুন্দর আলো আসবে। সেই আশা আপনি করছেন। নায়িকা বা মিডিয়ায় কাজ করলেই তার সাথে যা ইচ্ছা তাই করা যাবে বা নায়িকার জীবনে এসব ঘটনা স্বাভাবিক, এমন ধারণা যে পোষণ করেন অনেকে, কালকে পরিমনির স্ট্যাটাসের নিচে কমেন্ট দেখে এটা মনে হয়েছে, তাদের উদ্দেশ্যে চয়নিকা চৌধুরী আপনি কি বলবেন? আসলে সত্যি কথা কি, আমি কখনো নেগেটিভ জিনিসগুলো করি না। আমি মনে করি ওখানে যারা লিখছে তাদের কোনো কাজ নাই, কর্ম নাই, তারা পরিমনিও হতে পারবে না, তারা বড় বড় ডিরেক্টর হতে পারবে না, বড় জায়গায় যেতে পারবে না, তারা আসলে ওগুলো কিছুই করতে পারবে না বিধায় তাদের তাদের একটা সময়। এবং আমি আসলেই মনে করি তারা আসলে সাইকিক, তারা সাইকো। এবং এই আচরণ, মানুষের এই ভিতরের আচরণ, এটা আসে হলো ফ্যামিলি থেকে। শিক্ষা এবং দীক্ষা একটা ব্যাপার আছে যেটা আমরা পরিবার থেকে পাই, এবং তারা পরিবার থেকে এগুলো কিছুই পায় না। এবং তাদের আচরণের পরিবর্তন যতদিন না হবে ততদিন তারা লিখেই যাবে। আসলে আমার মনে হয় এগুলো ইগনোর করা উচিত, এগুলো নিয়ে এত ভাবা উচিত না। আমরা পজিটিভের দলে থাকি, ওগুলো আমাদের পড়ানোর কোনো প্রয়োজন নাই। এগুলো পড়া মানে ওদেরকে সাপোর্ট দেওয়া, কারণ অত কিছু না, ও তো পরিমনি হতে পারবে না, বড় কিছু হতে পারবে না, ও আসলে ও জায়গায় পড়ে থাকে, ওর ওর নেচারই আসলে ওইটা। আমি মনে করি আমি কখনো নিজের জীবন থেকেও পড়ি না, আমাকে নিয়েও তো কত মানুষ কত কিছু লিখে। আমি শুনেছি অনেকে লিখে, বাট এগুলো আসলে ইগনোর করা ভালো। বললাম না, আচরণগত সমস্যা, এই আচরণগত সমস্যা যতদিন না মানুষের পরিবর্তন না হবে ততদিন এগুলো লিখতেই থাকে। চয়নিকা চৌধুরী, পরিমনি এখন কেমন আছেন, তিনি এখন কিছুটা নিরাপদ বোধ করছেন কিনা, আপনার সঙ্গে শেষ কখন যোগাযোগ হয়েছিল, মানে আসামিরা গ্রেফতার হয়েছে, এখন পরিমনি কিছুটা নিরাপদ বোধ করছেন কিনা? আমি আসলে কিছুক্ষণ আগে ওকে লাইভে দেখছিলাম, ওকে লাইভ করছে, আর ওর সাথে আমার সকালে দেখা হয়েছে। আমি যখন বাসা থেকে বের হয়ে আসি, আমার আসলে আজকে শুটিং, কালকে আমি শুটিংটা করতে পারিনি, তো আজকে শুটিংটা শেষ করবো। আমি আসলে শুটিংয়ে বসেই আসলে ইন্টারভিউটা দিচ্ছি, কারণ যমুনা টিভি অনেক পছন্দের, এখানে মানুষগুলোকে অনেক ভালোবাসি। আর পরিমনির সাথে যেটা হয়েছে এটা অবশ্যই কোনো ভালো কোনো কিছু না, এটা খুবই দুঃখজনক। আর আমি শেষ মুহূর্তে বলছি, পরিমনি এখন আগের থেকে মনে হয় বেটার। আমি লাইভে দেখলাম যে ও বেশ সুন্দর করে কথা বলছে, তো ও স্বস্তি, ও বললো যে ও নাকি স্বস্তি পাচ্ছে। আমার সাথে সকালে লাস্ট কথা হয়েছে, এর মধ্যে আর কোনো কথা হয়নি। জি, অনেক ধন্যবাদ চয়নিকা চৌধুরী, আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার ফারজানা মাহমুদ, তার কাছ থেকে আমি একটু জানতে চাই। ব্যারিস্টার ফারজানা মাহমুদ, পরিমনি ফেসবুক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়েছেন, তার মানে কি, মানে এদেশের আইন আদালত কোথায়? এ ঘটনা কিন্তু নতুন নয়, আমরা দেখেছি বিচার না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাইতে দেখেছি বহুবার, কিন্তু কেন এমনটা হবে? বিচার করবার জন্য তো আরো অনেক অঙ্গ প্রতিষ্ঠান রাষ্ট্রের আছে। আমি আজকে আসলে বিজনেস স্ট্যান্ডার্ডের একটা প্রতিবেদন পড়ছিলাম, সেখানে দেখলাম যে আপনার 80% এই কমেন্ট আপনি দেখবেন, এটা রেলিভেন্ট কেন প্রধানমন্ত্রীর কাছে উনি বিচার চাইলেন সেটা প্রসঙ্গে বলছি আমি। 80% কমেন্টে পরিমনির বিপক্ষে মতামত, বিকজ উনি একজন অ্যাক্ট্রেস, এবং আমাদের যে সোশ্যাল পার্সপেক্টিভ, যে অ্যাক্ট্রেস যারা থাকেন, যারা মিডিয়া লাইনে কাজ করেন বা যারা রাতে বের হন বাসা থেকে পুরুষ বন্ধুদের সাথে চলাফেরা করেন, তারা সবাই খারাপ, সো তাদের এই জাতীয় ইনসিডেন্ট হতেই পারে। 80% কমেন্ট এটা সাপোর্ট করেছে ইনসিডেন্টটা, অনলি 16% দেখা গিয়েছে পরিমনির পক্ষে। তো এই যে আপনি সোশ্যাল একটা পার্সপেক্টিভ দেখতে পাচ্ছেন, আমার মনে হয় সোশ্যাল পার্সপেক্টিভটা মেইনলি দায়ী, যেটা পরিমনিকে তার সঠিক বিচার চাইতে গিয়ে একটা বাধার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পরিমনি যা বলছে সেটা যে একটা বিশ্বাসযোগ্য কথা, এই ঘটনাটা যে সত্যিই ঘটেছে এই ব্যাপারটাই তো মানুষ প্রথমে বিশ্বাস হয়তো করেনি, তাকে এই বিশ্বাসযোগ্য করানোর জন্য আমার যেটা মনে হয় সেটা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে হয়েছে। উনি বলেছেন যে উনি গিয়েছেন থানায় রিপোর্ট করার জন্য, কিন্তু রিপোর্ট নেননি। তো এখানে আপনাকে বুঝতে হবে যে আধিপত্য, আমরা যেটা বলছি যে সমাজের একটা শ্রেণীর আধিপত্য কতখানি হয়ে গিয়েছে, যা যে তাদের প্রভাবে পরিমনির মতো একজন নায়িকার রিপোর্ট নেওয়া হয়নি এবং ওনাকে আলটিমেটলি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করতে হয়েছে। এটা আমাদের যে সামগ্রিক সোশ্যাল পার্সপেক্টিভ, রেপ ভিকটিম বলেন বা সেক্সুয়াল অ্যাবিউজের ভিকটিম বলেন, তাদের প্রতি সেটারই রিফ্লেকশন আমি বলবো। নট নেসেসারিলি আমাদের এখানে একদম আইনের প্রয়োগ নেই বা আইনের শাসন নেই, এটা রিফ্লেকশন আমি বলবো না, এটা বলবো যে সামগ্রিক সামাজিক অবস্থান, যেটা সোশ্যাল যে একটা অস্থিরতার মধ্যে আমরা রয়েছি, একটা মূল্যবোধের অবক্ষের মধ্যে রয়েছি, সেটার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি এই ঘটনাটায়।
জি ব্যারিস্টার ফারজানা জি ব্যারিস্টার ফারজানা মাহমুদ আমি একটু আপনার ঠিক এই পয়েন্ট নিয়ে আমি যেতে চাই মশিউর রহমান আছেন আমাদের সঙ্গে উপকমিশনার গুলশান বিভাগ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জনাব মশিউর রহমান আপনার কাছে ব্যারিস্টার ফারজানা মাহমুদের এই শেষ কথাটা নিয়ে আমি আসতে চাই সামাজিক দৃষ্টিভঙ্গি সামাজিক দৃষ্টিভঙ্গিটা এমন যে আসলে প্রথমে মানুষ বিশ্বাসই করতে চাননি যে আসলেই পরিমনির জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা বা ঘটতে পারে কিনা বনানী থানায় প্রথম দিন যে অভিযোগ নেওয়া হয়নি সেটা কি এই কারণে যে থানার লোকেরাও আসলে এই সামাজিক দৃষ্টিভঙ্গির বাইরে না তারাও আসলে বিশ্বাস করতে পারেনি যে পরিমনির মতো নায়িকার সাথে আসলে এই ধরনের কোনো কিছু হতে পারে নাকি আমরা যে দিনের পর দিন দেখে আসি যে কোনো নারী নির্যাতিত হলে থানায় অভিযোগ করতে গেলে মামলা নেওয়া হয় না প্রায় এই ধরনের ঘটনা শুনি পরিমনির ঘটনাটিও আসলে এরই ধারাবাহিকতারই কিছু একটি বিষয়টা কি আমাকে একটু পরিষ্কার করে বলবেন নিশ্চয়ই এত বড় প্রশ্ন করেছে যে আর মাথা থেকে লেজ পর্যন্ত যে আমি আপনাকে উনি যে ব্যারিস্টার ম্যাডাম উনি যে কথা বলেছেন শুনতে পাচ্ছেন হ্যালো শুনতে পাচ্ছি কিন্তু এত বড় প্রশ্ন নিয়ে আপনি যে মন্তব্যটি করেছেন সেটা শুনতে পাচ্ছি এবার শুনে হ্যাঁ পড়তে হ্যাঁ এবার শুনে আমি বুঝতে পেরেছি প্রশ্ন আর ম্যাডাম যেটা বলেছেন সেটা হলো ওনারা বিচার বিভাগ উনি একজন যিনি মামলাটা করেন ওনার মামলার উপরে নির্ভর করে চূড়ান্তভাবে বিয়ন্ড রিজনেবল ডাউট রায় দিতে পারেন না সেটার উপরে কালেকশন হয় ইনফরমেশন তদন্ত হয় তারপরে বিচার বিচারক মন্ডলী তারা এটাকে বিচার করে রায় দিতে থাকে প্রথম কোনোভাবেই এটা প্রাথমিক পর্যায়ের সত্য এক ধরনের সত্য আমরা সেটাকে একেবারে এখনই পর্যায়ে বনানীতে যেদিন পরিমনি গেল অভিযোগ করতে অভিযোগটি কেন নেওয়া হয়নি একটু সহজ করে যদি বলতেন হ্যাঁ আমরা আইনের ভাষায় বলে থাকি আমাদের ক্রিমিনাল প্রসিজার কোডের 377 থেকে কতগুলো ধারা আছে যেখানে বলা হয়েছে কোন জায়গাতে মামলাটা হবে এবং আমরা আমাদের এই পর্যায়ে আমরা কতগুলো মামলা তদন্ত করি সেখানে আপনার কাছে বলে থাকতে থাকি এখানে ঘটনাটা বিচার যে বিষয়টা হয়েছে সাভার মডেল থানার এলাকাধীন একটা জায়গাতে সেইখানে চাইলেও আমাদের বনানী থানা ওখানে মামলাটা নিতে যাবে না নেবে না তবে বনানী থানা কতগুলো দিক নির্দেশনা দিয়ে ওনাকে সহযোগিতা করবেন কোনো রেপ বা অ্যাটেম্প রেপের কারণে কোনো মানুষ অসুস্থ হলে আমাদের এসওপি আমাদের বিবেক অনুসারে আমরা প্রত্যেক ঘটনায় যে কাজে করে থাকি যিনি অসুস্থ তাকে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার অথবা হসপিটালে আগে পাঠিয়ে তার মানসিক শারীরিক সুস্থতার কথাটা একই সাথে আগে অ্যাড্রেস হবে সাথে সাথে তার আইনগত ব্যবস্থাটা গ্রহণ করা হবে বনানী থানার লোকেদের কাছ থেকে যে এক্সপ্লেনেশনটা আমরা পেয়েছি তারা বলেছেন এবং এখানে চয়নিকা ম্যাডামও বলেছেন ওই সময় উনি ঠিক ছিলেন উনি প্যানিক ছিলেন এবং সেখানে থানার লোকেরা ওনাকে ইভার কেয়ার হসপিটালে সাজেস্ট করেছেন এবং সেখানে ওনাকে পাঠিয়েছেন আমি মনে করি এটা থানা ইনটেনশনাল কোনো ভুল করেনি এবং থানা অবৈধ কিছু করেননি পুলিশের পক্ষ থেকে আমি আপনাদেরকে একটুখানি বলি কিছু কিছু মানুষরা এই যে ঢালাওভাবে কথা বলে ওই কথাগুলো আমাদের জন্য অমানবিক এবং ইনজাস্টিস এখানে ফেসবুকে অনেক মানুষরাই বিবৃতি দেন তাদের পার্সোনাল কথা নিয়ে আনন্দ করেন ফেসবুক এটা একটা মেনিয়া অনেকের কাছেই হয়েছে ওরা এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করেন কেউ কমার্শিয়াল কাজে কেউ পরিচিতির কাজে কেউ কোন মন্তব্যগুলো ব্যাপারে অনেক সময় দিব কিন্তু ফেসবুকের কোন বিষয়টি নিয়ে আপনি কথা বলছেন কারণ এটা আমার প্রশ্নের মধ্যে ছিল না তো আপনি যদি একটু বলতেন কোন বিষয়টি নিয়ে কথা বলছেন আপনি একটা প্রশ্ন করেছেন যে ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে বিচার চাওয়ার কারণে বিচার হয়েছে সেটা এরকমটা না বিষয়টা যখনই আমাদের কর্তৃপক্ষের কাছে নজরে চলে আসে আপনি আমাদের মাননীয় ইন্সপেক্টর জেনারেল উনি ঢাকার বাইরে ছিলেন সেখান থেকে আমাদের মাননীয় পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন আমরা এই বিষয়টা জানতে পারার সাথে সাথে উই জাম্প ইনটু অপারেশনস এবং সাকসেসফুলি কারো পারসুয়েশন ছাড়া কারো পরামর্শ স্যার আমরা যেই মামলার যেভাবে ইনভেস্টিগেশন করার কথা আমরা আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেভাবে আসামিকে গ্রেফতার করেছি মশিউর রহমান আপনার কথা থেকে আমার দুইটা প্রশ্ন আপনাকেই করতে চাই আপনার কথা থেকে আপনাকে দুইটা প্রশ্ন করতে চাই প্রথম প্রশ্নটি আপনার শেষ কথা ধরে যে পুলিশের
মানে আইজি যখন আপনাদেরকে বললেন তখন আপনারা খুব সিরিয়াসলি মুভ করেছেন কিনা, আপনি আপনার নিজের কথাই আপনি এরকম একটি কথা বলেছেন, তার মানে কি বিষয়টা যদি পরিমণি না হতো, বিষয়টা যদি পুলিশের আইজি না বলতেন তাহলে আপনারা এইভাবে একদিনের মধ্যে আসামি ধরতেন না? এটা যদি সাধারণ কোনো নারী হতো। নাম্বার দুই, না 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 আমার প্রশ্ন শেষ হয়নি। নাম্বার দুই হচ্ছে আপনি যে সাভার মডেল থানার আওতাধীন বলে বনানী থানা অভিযোগ নিতে পারবে না, পরামর্শ দিতে পারবে, বিষয়টা কি এরকম যে ফুলপুর গ্রাম আর দক্ষিণখান গ্রামের মাঝামাঝি ঠিক সীমান্তে একটি লাশ পড়ে আছে, এখন ফুলপুর গ্রামের থানাও ঠিক করতে পারছে না যে লাশটা ওরা দাফন করবে নাকি দক্ষিণখান গ্রামের ওরা ঠিক করতে পারতেছে না আসলে লাশটা কারা দাফন করবে, সেই কারণে লাশটার দাফনই হবে না, বিষয়টা কি সেই রকম? একেবারেই না, ফুলপুর আর মদনপুর থানার সীমান্তবর্তী এলাকা নিয়ে যদি প্রশ্ন হয় তাহলে সেখানে সীমান্ত নিয়ে এটা দুই পক্ষ মিলে পুলিশের সমাধান দিতে থাকে। এখানে ফুলপুর আর মদনপুর নিয়ে কোনো সীমান্তগত ঝামেলা ছিল না, এখানে স্পষ্ট করে এটা তারা মডেল থানা এবং সেই কারণে বনানী থানা যথাযথভাবেই ওই বনানী মডেল থানাকে তার মডেল থানাকে রিফার করেছে এবং সেখানে মামলা নিয়েছে। আমাদের ইন্সপেক্টর জেনারেল নির্দেশনা দিলে যে মামলা হবে তা না, এই মামলার ক্ষেত্রে ইন্সপেক্টর জেনারেল মহোদয় অবগত থেকেছেন, থেকে সাজেশন দিয়েছেন, আমরা সবাই মিলেই হোলিস্টিক্যালি এই এক কাজটা করেছি এবং সেই কাজটা করেছি খুব অল্প সময়ের মধ্যে। আমি আপনাকে অনুরোধ করব যে এই বনানী থানা একজন অ্যাপারেন্টলি সিক ভদ্র মহিলা, একজন জ্ঞানী শিল্পী, ওনাকে মেডিকেল কেয়ারের জন্য যে সাজেশন দিয়েছে সেটাকে নিয়ে অসতর্ক না করে আমরা অল্প সময়ের ভেতরে মামলাটা নিয়েছি আর সেদিকে গ্রেপ্তার করেছি, পরবর্তীতে কি হয় সেজন্য পুলিশের এই কাজগুলিকে আপনারা একটু বাহবা দিতে থাকেন। আরেকটা কথা হলো যে এই মহানগরীতে এরকম অনেক ঘটনাই আমরা উদ্ঘাটন করেছি, যে জন্য আপনাদেরকে ডেকে আমরাই প্রকাশ সংবাদ সম্মেলন করেছি যে এভাবে নারীদের প্রতি অবিচার করা হয়েছে, এভাবে এই করা হয়েছে এবং সেভাবে আমরা মামলার রহস্য উদ্ঘাটন করেছি, আপনারা কিন্তু আমাদেরকে জানান। সুতরাং এটা সংবাদ সম্মেলন বিষয়টা অবগতির মধ্যে আসার কারণে কিন্তু আমরা কাজটা করেছি এবং আমাদের ওই বিষয়টা অব্যাহতই থাকবে ইনশাআল্লাহ। জি, পরিমণি নিজে বলেছেন তিনি গত চার দিন ধরে কারো সহযোগিতা না পেয়ে সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলনের পরেই আমরা আসলে সবাইকে দেখলাম এত তড়িঘড়ি করে সব কিছু করতে। মশিউর রহমান আপনি থাকুন, আমি আপনার কাছে আসব, আপনার কাছে আরো অনেক প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ বলেন। জি জি একটু বলুন। মিশা সদাগরের সাথে আমরা কথা বলেছি, উনিও বলেছেন যে সদাগর বা ওনাদের কাছে জানান নাই, সেই কারণে মিশা সদাগর ওনারাও বা চলচ্চিত্র শিল্প সমিতি ওনারা এই বিষয়ে, সেই কারণে আমরা বলতে যাবো যে একজন ওনার পার্টিকুলার অভিযোগটা যদি পার্টিকুলার ওইভাবে অভিযোগ প্লেস করতে না যান তাহলে সকলিত হয়ে এই বিষয় নিয়ে এই শিল্প চলচ্চিত্র শিল্প সমিতি বা অন্য কেউ করতে যাবে না। আমরা কনফিডেন্সের সাথে আপনাকে বলতে পারি আমাদের নজর আসার পরে আমরা শ্রদ্ধার সাথে আন্তরিকতার সাথে এবং প্রফেশনালি এই মামলা থেকে ডিল করতে যাচ্ছি এবং আমরা সেভাবে ডিল করতে যাবো ইনশাআল্লাহ। অবশ্যই মশিউর রহমান, আপনারা যে একদিনের মধ্যে আসামি ধরতে পেরেছেন সেই বিষয়ে আপনারা বাহবা পেতেই পারেন, কিন্তু বনানী থানায় যাওয়ার পরে অভিযোগ নেওয়া হয়নি এবং চার দিন চলে গেছে পুলিশ এটার খোঁজ খবরও নেয়নি, এটার ফলো আপ করেনি, সেই বিষয়ে আমি কিছুতেই আপনাকে আসলে বাহবা দিতে পারছি না। আমি আসছি আপনার কাছে, আমি আমি আর আমি আসবো, আমি আপনার কাছে আসবো মশিউর রহমান, আপনার কাছে আমার অনেক প্রশ্ন, এত তাড়াতাড়ি আপনাকে ছাড়ছি না আমি। নূর খান লিটন আছেন, মানবাধিকার কর্মী, তার কাছে আমি জানতে চাই। নূর খান লিটন, মডেল তিনের কথা মনে আছে নিশ্চয়ই, মানে কাঁচপুর ব্রিজের নিচে লাশ পড়েছিল, পরিমণি মুখ খুলেছে, তাকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে, পরিমণি বলেছে আমি যদি মরে যাই তাহলে ভাববেন না আমি আত্মহত্যা করেছি, কাউকে হত্যা করা হয়, কাউকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়, কিন্তু রাতের আধারে হিংস্র হয়ে ওঠা মানুষগুলোর অধিকাংশই রয়ে যায় আড়ালে অথবা সবাই জেনেও না জানার না দেখার এক ধরনের ভান করে, এভাবেই কি দিনের পর দিন চলতে থাকবে আর আমরা মেনে নেব? দেখেন, ঘটনা যেভাবে ঘটছে একের পর এক, দিনের পর দিন আমাদের মেনে নেওয়ার সুযোগ খুব কম। দুর্ভাগ্যজনক হচ্ছে যে সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করছি যে এই ধরনের ঘটনা একের পর এক ঘটছে, আর এই ঘটনাগুলোর যখন সুরাহা করতে আমরা ব্যর্থ হই বা দীর্ঘ সময় নেই তখন অপরাধীরা আরও বেপরোয়া হয় এবং একের পর এক ঘটনা ঘটাতে থাকে। আজকে পরিমণির বিষয়টির সাথে যিনি যুক্ত তিনি সমাজে খুব প্রভাবশালী ব্যক্তি এবং তিনি অর্থনৈতিক দিক দিয়ে যেমন শক্তিশালী, রাজনৈতিক দিক দিয়ে শক্তিশালী,
এবং তার বন্ধু-বান্ধব এই সমাজে তিনি তার বক্তব্যে যেটা উঠে আসছে পরিমনির প্রেস কনফারেন্সের ভিতর দিয়ে তিনি অনেক রতি মহারতির নাম বলেছেন বন্ধু-বান্ধব ইত্যাদি বিষয়ে এবং তার অনেকের সাথে ছবি আছে আমরা ইদানিং তো লক্ষ্য করি যে ছবির ব্যবসা এবং ছবি তোলা এবং বন্ধুত্ব তৈরি করা এই কাজগুলো যে সমস্ত আমলা এবং মন্ত্রী বা অধিকার মানে ক্ষমতাসীনরা যেটা করেন এই জিনিসগুলো কিন্তু অপরাধীদেরকে অপরাধ করতে আরও পার পেয়ে যায় এবং এটা একটা কৌশল হিসাবে তারা ব্যবহার করে দুর্ভাগ্যজনক হচ্ছে যে পরিমনি যখন বনানী থানায় গেল ওইটা ঘটনা কোথায় সংঘটিত হয়েছে এটা হচ্ছে পরের প্রশ্ন এবং তাকে হাসপাতালে নিয়েছে এটাও একটা ভালো কাজ হয়েছে কিন্তু মনে রাখতে হবে যে পরবর্তী চার দিন সময় অতিবাহিত হওয়ার মতো কোনো ঘটনা এটি ছিল না এইখানে পুলিশ কিন্তু প্রোঅ্যাক্টিভ রোল নিতে পারতেন ভিকটিমের সাথে ঘটনাস্থলে ভিকটিমকে নিয়ে যেতে পারতেন সংশ্লিষ্ট থানায় ওয়্যারলেস মেসেজ পাঠিয়ে বিষয়টাকে সমন্বিত করতে পারতেন পরিমনিকে প্রেস কনফারেন্সে এত মানুষের সামনে এই বিষয়গুলো বলার মানসিক কী অবস্থা হলে এটা বলতে পারে সেটা আমাদের বুঝতে হবে এবং সর্বশেষ যেটা লক্ষণীয় সেটা হচ্ছে তিনি বিভিন্নভাবে চেষ্টা করেছেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে যারা আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু সর্বশেষ তিনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছেই আপিল করেছেন আমার দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমরা গত কয়েক বছর ধরে লক্ষ্য করছি যে সব কিছুতে সেটা গ্রুমের ঘটনা হোক বা অন্য কোনো হত্যাকাণ্ড হোক ভূমধ্য সাগরের ইউরোপে যাওয়ার ক্ষেত্রে কেউ আটক হোক বা মৃত্যু হোক সব ক্ষেত্রে বিচার পাওয়ার জন্য এখন জনগণকে একজনের কাছেই দ্বারস্থ হতে হয় কান্নাকাটি করতে হয় আর কোনো মানুষজন এই বিষয়গুলো দেখার মতো আমাদের নেই অথচ তারা বেতন নিচ্ছেন ভাতা নিচ্ছেন গাড়ি হাঁকাচ্ছেন সব কিছুই করছেন দুর্ভাগ্য হচ্ছে যে এই ঘটনাটি যতভাবেই আমরা বলি না কেন আজকে পুলিশ বাহিনীর থেকে আমাদেরকে যতভাবেই বোঝানো হোক না কেন মানুষের ভিতরে একটা ধারণা এসছে যে প্রধানমন্ত্রীর কাছে অ্যাপিল করার পরেই বিষয়টি নড়ে চড়ে বসছে সবাই এই জায়গা থেকে কিন্তু কারণ তা না হলে চার দিন অতিবাহিত সেটা কি আমাদের জন্য কোনো ভালো বার্তা বয়ে নিয়ে আসছে নূর খান লিটন সেটা কি আমাদের জন্য কোনো ভালো বার্তা বয়ে নিয়ে আসছে কোনো অবস্থাতেই ভালো এটি কোনোদিনই আমাদের জন্য ভালো বার্তা হতে পারে না আবার পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করেছি কোনো নারী যদি হেনস্থার শিকার হন সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা অন্য কোনো ধরনের বর্বরতার শিকার হন তিনি পুলিশের কাছে গেলে বা অন্য কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় হলে পুলিশের কাছে একজন অভিযোগ নিয়ে গেলে পুলিশ অনেক সময় বলেন যে আমাদের ওসি সাহেব থানার বাইরে আছেন তিনি আসলে হবে এটা হবে ওটা হবে এইভাবে সময় ক্ষেপণ করেন এবং যে বিষয়গুলোতে নিয়ে সময় ক্ষেপণ করেন তাতে দেখা যায় যে সম্ভাব্য অভিযুক্ত ব্যক্তি বা যার বিরুদ্ধে অভিযোগ তিনি সমাজে হয়তো শক্তিশালী মানুষ তিনি তার একটি রাজনৈতিক পরিচয় আছে অথবা লায়ন্স বা এই ধরনের কোনো বিষয়ের সাথে তিনি যুক্ত তার অর্থনৈতিক বা কোনো ক্লাবের সাথে তিনি যুক্ত এইরকম একটি অবস্থায় আমরা আসলে আজকে পৌঁছেছি এটা স্বাভাবিক কোনো বিষয় নয় স্বাভাবিক কোনো বিষয় নয় আমাদের সেবা দেওয়ার জন্য যে সমস্ত জি নূর খান লিটন আমি একটু গিয়াসউদ্দিন সেলিমের কাছে যেতে চাই তিনিও আছেন আমাদের সঙ্গে নাট্যকার নাটক ও চলচ্চিত্র নির্মাতা তার কাছ থেকে আমি জানতে চাই পরিমনি আপনার নির্মিত স্বপ্নজাল চলচ্চিত্রে অভিনয়ের পর নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছিলেন সেটা পরিমনি নিজেই বলেছিলেন সেই পরিমনিকে একটি অপ্রত্যাশিত পরিস্থিতির মধ্য দিয়ে আসলে যেতে হচ্ছে চলচ্চিত্র অঙ্গনের একজন মানুষ হিসেবে আপনি কি বলবেন আমি যেটা আসলে বলতে চাই যে আমি একটা অন্য প্রসঙ্গে কথা বলতে চাই যে পরিমনির এই বিষয় নিয়ে আমি যখন বিচার চেয়ে একটা ফেসবুক স্ট্যাটাস দেই হ্যাঁ এবং তার যে কমেন্টসগুলো আমি দেখতে পাই যে প্রচুর লোক আমাকে গালাগালি করছে তো আমি আমার একটা মতামত দিলাম লোকেরা এই মতামত খণ্ডাবে হ্যাঁ তারা গালি দেওয়া শুরু করেছে এটা একটা নর্মাল প্রবণতা আমাদের এবং এটার আমার কাছে মূল কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে ডিসক্রিমিনেশন মানে নারী পুরুষের যে ডিসক্রিমিনেশন আজকে যদি পরিমনির জায়গায় আমি যদি সিয়ামের কথা কল্পনা করি যে সিয়াম এরকম রাতে একটা মিটিং করতে গেছে আমাদের প্রফেশন যেরকম যে সারাদিন কাজ থাকে এবং এই ধরনের মিটিং একটু রাতে টাতে হতেই পারে আমাদের প্রফেশনে এটা কোনো বড় ঘটনা না এই জায়গায় যদি একটা ছেলে থাকতো সে আমি ধরলাম সিয়াম অথবা অন্য কেউ কিন্তু তাহলে তার তাকে যদি ফিজিক্যালি অ্যাসল্ট করা হইতো
মারধর করা হতো, তাহলে কিন্তু এই সমস্ত গালাগালির প্রশ্ন আসতো না। হ্যাঁ, তো নারীর প্রতি আমাদের পুরো জাতির যে দৃষ্টিভঙ্গি, স্পেশালি আমি বলবো তরুণ, যারা যারা কমেন্ট করছে সবাই তরুণ, এই 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 প্রজন্মের এই তরুণরা যদি এই ভঙ্গিতে নারীকে দেখে তো এবং শিল্পীকে দেখে, তাহলে আমি বলবো যে ঘোর অমানুষ আমাদের সামনে। সেটা তো নিশ্চয়ই। একটা বিষয় কি, তাহলে আপনি যেহেতু চলচ্চিত্রের লোক এবং চলচ্চিত্র হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থায় অনেক ধরনের পরিবর্তন আনে, আমাদের চলচ্চিত্রে অভিনেত্রীদের সামাজিকভাবে ভণ্য ভোগ্যপণ্য হিসেবেই দেখানো হয় কি? মাঝে মধ্যে এমনটা কিন্তু মনে হয়, মানে চলচ্চিত্র অঙ্গনের যে কাজ সমাজে ভিন্ন বার্তা কি আরেকটু দিতে পারতো না, বা সেক্ষেত্রে কি আসলে আমরা যতটুকু দায়িত্ব পালন করার যারা আপনারা চলচ্চিত্র অঙ্গনে আছেন তারা ঠিকঠাক মতন করতে পারছেন বা সমাজে সেই বার্তা আপনারা দিতে পারছেন? আমরা বার্তা দিতে পাচ্ছি কি পাচ্ছি না, তার থেকেও বড় প্রশ্ন যে শুধু মিডিয়ার মেয়েদের ব্যাপারে এরকম ঘটে এটা ঠিক না, সমস্ত মেয়েদের ক্ষেত্রেই বাংলাদেশের যে যে নন মিডিয়ার, কিন্তু ওর ক্ষেত্রেও একই রকম। ও যদি ফেসবুকে একটা ছবি দেয় সেখানে প্রচুর গালাগালি করতে হয়, সাইবার বুলিংয়ের শিকার হতে হয়, তো দেন এটা পুরো সমাজের একটা ব্যাধি আমি বলব। পাশাপাশি সিনেমার তো দায়িত্ব থেকেই থাকে যে আসলে আমি সিনেমার দায়িত্ব থেকেও আমি আরেকটা প্রসঙ্গে বলবো যে এটা সবচেয়ে বড় হতে পারে আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের স্কুলগুলোতে বা মাদ্রাসাগুলোতে আমরা যদি একটা জিনিস শেখাই সহমর্মিতা, যদি সহমর্মিতা শেখাতে পারি তাহলে ধর্মীয়ভাবে সহমর্মিতা, জেন্ডার ভিত্তিতে সহমর্মিতা যদি আমরা শিখতে পারি তাহলে এই রেশিওটা অনেক কমে আসবে আমার কাছে। জি, 10 বছর সময় লাগে, বেশি সময় লাগে, 10 বছরে হয়ে যাবে আপনি আশা করছেন। এমপ্যাথি শিখাবো, জি তাইলেই হয়ে যাবে। জি, ব্যারিস্টার ফারজানা মাহমুদ, আপনার কাছে জানতে চাই, পরিমনির স্ট্যাটাসের নিচে গিয়াসুদ্দিন সেলিমও বলছিলেন তিনিও এটা স্বীকার হয়েছেন, পরিমনির স্ট্যাটাসের নিচে হাজার হাজার কমেন্ট ছিল, এমন যে নায়িকার সাথে এমন হওয়াটাই স্বাভাবিক, অত রাতে কেন বের হলো সে, অমন পোশাক পরলে তার সাথে এমন আচরণ হবে এটাই স্বাভাবিক, মানে আচ্ছা এদেশে তো 5 বছরের শিশু, বাড়িতে থাকা গৃহবধূ, 60 বছরের বৃদ্ধাও আসলে নির্যাতনের শিকার হয়, নির্যাতনের সাথে পোশাক পেশা বা রাতে বাইরে বের হবার যে কোনোই সম্পর্ক নেই, এটা বোঝাতে আর কত সময় আসলে লাগবে সাধারণ মানুষকে? আমি আপনার সাথে একদম একমত। এখানে দেখেন, আপনাদের হয়তো মনে থাকবে বাঁধনের ঘটনা, ঢাকা ইউনিভার্সিটিতে যখন 31st নাইটে বাঁধনের উপর অ্যাটাক করা হলো, সেটা সময়ও কিন্তু এরকম অনেক জাস্টিফিকেশন ছিল, এত রাত্রে কেন গিয়েছে এই মেয়ে, এরকম হবেই। এই কিছুদিন আগে কলাবাগানে যে রেপের ইনসিডেন্টটা হলো সেটার পিছনে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে এবং গণ অনেক জায়গায় সোশ্যাল কী বলবো অনেক কনভারসেশন আমরা দেখেছি, ওই মেয়েটাকেই দোষ দেওয়া হচ্ছিলো যে বন্ধুর বাসায় যাওয়ার দরকার কী ছিল। অনেক ক্ষেত্রে আপনি যদি ভিকটিমকে দেখেন যে ভিকটিম রাতের বেলা হয়তো কোথাও গিয়েছে এবং রেপের শিকার হয়েছে, অ্যাম আই অডিবল? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। তো সেখানেও দেখা যাচ্ছে যে ভিকটিমের উপরেই, জি জি, সেখানেও দেখা যাচ্ছে ভিকটিমের উপরেই দোষ চাপানো হচ্ছে, যদিও রেপের সাথে ভিকটিমের ড্রেস বা তার ব্যক্তিগত স্বাধীনতা, তার পছন্দ, তার বন্ধুত্ব, কার সাথে কীরকম তার সম্পর্ক মেনটেন করবে, এগুলোর কোনো সম্পর্ক আমি মনে করি না রয়েছে। আপনি রেপটাকে কী হিসেবে দেখবেন? এটা একটা ফর্ম অফ একটা অ্যাবিউজ যেটা করা হয় একজন মানুষকে কন্ট্রোল করার জন্য, নট নেসেসারি আপনি সেক্সুয়াল গ্র্যাটিফিকেশনের জন্য করছেন, আপনি তাকে অবদমন করার জন্য, তাকে কন্ট্রোল করার জন্য করছেন। তো এখানে যে নারী পুরুষের বৈষম্যের ব্যাপারটা আমাদের বক্তাগণ বললেন, সেই ব্যাপারটাও কিন্তু এসে যায়। আপনি নারীকে দেখছেন এমনভাবে যে নারী ঘরেই থাকবে, রাত 12টার পরে বাইরে কেন যাবে? হ্যাঁ, আপনি পেশাগুলো ভাগ করে দিচ্ছেন, নারীর পেশা কোনটা হওয়া উচিত, পুরুষের পেশা কোনটা হওয়া উচিত, এইভাবে আপনি শিক্ষাক্ষেত্র থেকে ধরে সব জায়গায় মজ্জাগত করে দিচ্ছেন, নারীর এটা দায়িত্ব, পুরুষের এটা দায়িত্ব। এর থেকে যদি নারী বের হয় তাহলেই সেই নারী খারাপ, সেই নারী এডুকেটেড হোক, সেই নারী একজন চলচ্চিত্র শিল্পী হোক, সেই নারী একজন বাঁধন হোক, স্কুল ছাত্রী হোক, 5 বছরের বাচ্চা হোক, যাই হোক, এখানে ড্রেসের সাথে কোনো সম্পর্ক নেই। যিনি অফেন্ডার দোষটা তার। আমাদের এই যে ভিকটিম ব্লেমিংয়ের একটা টেন্ডেন্সি, এটার কারণে কিন্তু আপনি দেখবেন ভিকটিমরা আগিয়ে আসেন না রিপোর্ট করতে। রিপোর্টে বলা হয়েছে যে অনলি 2% ভিকটিম রিপোর্ট করেন থানায়, বাকি 98% কেন করেন না? কারণ এই যে সোশ্যাল একটা প্রেশার, একটা স্টিগমা, এটা তো ফেসবুক তো একটা জাস্ট মাধ্যম যেটাতে আপনি এটা দেখতে পাচ্ছেন। যিনি অ্যাকচুয়াল ভিকটিম, তার পাড়া প্রতিবেশীরা তাকে তার ফ্যামিলির উপর, তার উপর কী অত্যাচার করছে মানসিকভাবে, সেটা তো অকল্পনীয়। তো এটার যে এন্টায়ার যে সিস্টেমটা আমাদের চলে আসছে, সামাজিক অবক্ষয়,
পারিবারিক বন্ধনের একটা যে ব্রেকআপ আমরা দেখতে পাচ্ছি, কেউ কারো কথা মানে না শোনে না, সেই ব্যাপারটা চলে আসছে। অ্যাভেলেবিলিটি অফ কি বলবো, যে এই যে কন্টেন্ট আমরা যেগুলো দেখি এখন ইউটিউব এত অ্যাভেলেবল, এই যে এত বিশ্রী বিশ্রী নোংরা নোংরা কমেন্ট করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া নাই, তাদের মনিটর করা, এটা তো বলবো অনেক ইম্পর্টেন্ট। কারণ এরা কিন্তু পটেনশিয়াল রেপিস্ট আমার হিসেবে, যারা চিন্তাভাবনায় এরকম রাখেন যে নারীর এটা করলে এটা করা উচিত, এটাই হয়েছে, এটাই ঠিক, তারা যে কোনো সময় একটা ক্রাইম করতে পারেন। আমি বলবো তাদের মনিটর করা উচিত এবং শিক্ষা ব্যবস্থা আমাদের একটা আমূল পরিবর্তন আসতে হবে। কিছু করবেন কিনা সেই বিষয়টা, জি জি, ব্যারিস্টার ফারজানা মাহমুদ, এদের বিষয়ে মশিউর রহমান ভাইয়েরা কিছু করবেন কিনা সেটা আমি জানতে চাইবো। তবে বিরতির পর ফিরে এসে দর্শক একটা বিরতি নিচ্ছি, আম জনতার সঙ্গেই থাকুন। দেখছেন আমজনতা, আজকের বিষয় বিচার পেতে সংবাদ সম্মেলন। আমাদের সঙ্গে আছেন মশিউর রহমান, উপকমিশনার গুলশান বিভাগ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মশিউর রহমান, আপনার কাছে আমি জানতে চাই, বিরতির আগে একটি প্রশ্ন করেছিলাম যে যারা এই ধরনের স্ট্যাটাস দিচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশনে আপনারা যাবেন কি না। তার সঙ্গে আরেকটি প্রশ্ন আমার কাছে, আপনার জন্য আমার কাছে আছে, সেটি হচ্ছে যে বোট ক্লাবের কথা বলা হচ্ছে, ঘটনা যেখানে ঘটেছে, সেই বোট ক্লাব তো আমার জানা মতে অবৈধ স্থাপনা, বিআইডব্লিউটি এর অভিযানে এটা ভাঙা পড়ার কথা, কোনো একটি অদৃশ্য কারণে এটি ভাঙা হয়নি, তার মানে কি দেখেন দাঁড়াচ্ছে যে একটি অপরাধ আরও অপরাধের জন্ম দেয়, তাই না? মশিউর রহমান, শুনতে পাচ্ছি না কিন্তু আপনাকে। হ্যাঁ জি, আমি বলতে চাচ্ছিলাম যে সাইবার ওয়ার্ল্ডে, হ্যালো শুনতে পাচ্ছেন এখন? জি শুনতে পাচ্ছি। সাইবার ওয়ার্ল্ডে মানুষ মানুষের জীবন, মানুষ মানুষের সম্পদ এবং মানুষ মানুষের সম্ভ্রম নিয়ে নানা রকমের উক্তি করে নানা রকমের স্পর্ধা দেখিয়ে থাকে। পূর্বেই আমরা এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যৌক্তিকতার কথা বলেছিলাম। এদেশের বেশ কিছু সুশীল সমাজের মানুষরা এই ডিজিটাল নিরাপত্তার ওই বিষয়টা সম্পর্কে তুমুল আন্দোলন করেছিলেন। এটার সবগুলো জিনিসই একেবারে অপ্রয়োজনীয় বা ইরেলিভেন্ট না। আমাদের দিক থেকে আমরা প্রতি সপ্তাহে, প্রতিদিন প্রায় আপনাদের, আমাদের মিডিয়ার সহকর্মীবৃন্দ তারা দেখেন এই সাইবার ওয়ার্ল্ড নিয়ে যারা প্রতারণা করে এই করে, আমরা প্রতিনিয়ত ধরি, আইনামলে নিয়ে আসি এবং আপনাদের মাধ্যমে জানাই। তবে এই সম্পর্কিত যে হাজার হাজার ঘটনা ঘটে তার সব কটাকে যে আমরা অ্যাড্রেস করতে পারি সেই বিষয়ের নাই। পৃথিবীর কোন দেশে এই সাইবার ওয়ার্ল্ডে সেই বিশাল এরিনা এটাকে অ্যাড্রেস করতে পারে, কন্ট্রোল করতে পেরেছে আমার এটা জানা নাই। সারফেসের কিছু অংশ সম্পর্কে অনেক দেশ জানেন, আমরাও কিছু জানার চেষ্টা করি এবং আমরা প্রতিনিয়ত এটাকে মনিটরিং করার চেষ্টা করি। এখানে অনেক কিছু বিষয়ে সীমাবদ্ধতা আছে এবং সেই সীমাবদ্ধতা ধীরে ধীরে হ্রাস পাবে, আমরা এই বিষয়টা বিশ্বাস করি এবং আমরা বোধ করি এখানেও যদি পরি ম্যাডাম বা অন্য কারো বিরুদ্ধে এরকম কোনো আপত্তিকর বিষয় থেকে থাকে, উনি আমাদের নজরে আনেন বা আমরাও জানতে পারি, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। পরের বিষয়টার সম্পর্কে আপনি বলেছেন যে ওখানকার স্থাপনাটা অবৈধ বা বৈধ, এটা নদীর তীরবর্তী এলাকা সংক্রান্ত বিষয়গুলো অবশ্যই, জায়গা জমির বিষয়টা নিয়ে আমরা ডিল করি না। আমরা বোধ করি যারা এই ক্লাবটা বানিয়েছেন দীর্ঘ সময় ধরেই বানিয়েছেন, এটা মানুষের কল্যাণের জন্যই বানিয়েছেন, রিক্রিয়েশনের জন্যই বানিয়েছেন। যদি দুই একজন লোক এখানে বিকৃত আচরণ করেন মানে অপ্রয়োজনীয়, তার দায়িত্ব তাকেই নিতে হবে এবং সেক্ষেত্রে কোনো ইনস্টিটিউশনই তার দায়িত্ব নিবে না। এবং এই প্রতিষ্ঠান তৈরি করার সংক্রান্তে কোনো বিষয় হতে থাকলে অবশ্যই রাষ্ট্রীয় অন্য সংস্থাগুলো যারা আছেন তারা এখানে দায়িত্বশীল আচরণ করবেন এবং সেটা আমরা আহ্বান করি। জি মশিউর রহমান, যেটা আমি বলতে চাচ্ছিলাম, আপনি শুরুতে যে ইঙ্গিতটা করলেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে নানান ধরনের প্রতিবাদ হয়েছে, সেটা অন্য আলোচনা, সেটাতে আমরা দেখেছি সাংবাদিকরাই এটার শিকার বেশি হচ্ছেন, সেই ধরনের সেই কারণে একটা আন্দোলন হয়েছিল, সেই আলোচনায় আজকে যেতেই চাই না, কারণ আমাদের বিষয় সেটা নয়, আমাদের বিষয় সেটা নয়। আমি আপনাকে যে প্রশ্নটি করব, পরিমণিকে ঢাকা বোট ক্লাবে নিয়ে গিয়েছিল অমি নামের এক ব্যক্তি, পরিমণি বলছেন যে এটা পূর্ব পরিকল্পিত ঘটনা, মানে টার্গেট করা নারীদের নাকি যে কোনো মূল্যে হাজির করতো এই অমি, তার নেতৃত্বে রাজধানীর কয়েকটি পার্টি সেন্টার চলতো,
সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় অমির মতো কিন্তু আরও অনেকের নাম আমরা দেখতে পেয়েছি পত্রপত্রিকায়, এদের এত দাপট কেন? মানে প্রভাবশালীদের নানা ধরনের অপকর্মের সাক্ষী বলেই কি এদের এই দাপট কিরা? হ্যাঁ, আমরা অনেক পুরুষ অনেক মহিলা এদের নাম ধাম পাচ্ছি, আমরা সেই মামলাগুলো আমরাও তদন্ত করিয়ে দেখব এবং আমরা মনে করি ঢাকা জেলার যারা এটা তদন্ত করেন তারাও দেখবেন কে কখন কার ডাকে সাড়া দিয়েছেন এবং কার কতটুকু ভূমিকা ছিল। অবশ্যই এটার ব্যাপারে আমরা নিশ্চিত যে একটা সুন্দর তদন্ত হতে যাবে এবং সেটা গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে দেশবাসী জানতে পারবে। পরিমণি ম্যাডামকে এখানে কে ডাকিয়ে নিয়েছেন সেটা পরিমণি ম্যাডামও যেমন করবেন, আমরা যেহেতু এখন এই সবগুলো লোককেই ধরতে পেরেছি তাদের কাছ থেকে জানতে পারবো এবং সাথে সাথে রিলেটেড আরো কেউ আছে কিনা সেটাও আমরা জানতে পারবো। একটা উনি আমরা বলে থাকি এজহার এটা কোনো এনসাইক্লোপিডিয়া না, এটা আইনেরই ধারা, এজহার মাত্র একটা বিগিনিং। এই এজহারের উপরে ভিত্তি করে আরো অনেক ডিপে যাওয়ার সুযোগ আছে, অনেক আরো সত্য উদ্ঘাটন করা আছে যেটা হয়তো উনি বলতে পারেননি অথবা যেখানে আরো কিছু অনেক সত্য থাকতে পারে, তবে আমরা বোধ করি সেই সক্ষমতা আমাদের আছে। আর এই যে কতক্ষণ আগেও ব্যারিস্টার ম্যাডাম উনিও বললেন আরো মানুষও বললেন, সেটা হলো যে এই মহানগরীতে অনেক ছোট বাচ্চা অনেক বিধবা মহিলা অনেক অসহায় মানুষদের ব্যাপারে যখনই অনাচার অবিচার হয়েছে আমাদের দৃষ্টিতে যখন এসছে প্রত্যেকটা ঘটনারই আমরা তদন্ত করে তার আইন আমলে নিয়ে আসছে আমরা করেছি এবং এটা করার জন্য আমরা এটা বাহবা নাই, আমরা মনে করি এটা আমাদের সাংবিধানিক দায়িত্ব এবং এই কাজটা করার জন্যই আমাদেরকে রাষ্ট্র লালন পালন করে থাকে। এই বিষয়ে ব্যারিস্টার ফয়জুল মাহমুদ একটা কথা বলেছিল মশিউর রহমান, যে যে ভিকটিম সে আসলে থানায় গেলে আরেকটু বেশি মানসিক সাপোর্ট পেতে পারে কিনা, মানে পুলিশের কাছ থেকে সে আরেকটু বেশি সহৃদয় আচরণ পেতে পারে কিনা, এমনিতেই সে আসলে একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যায় যখন থানায় অভিযোগ করতে যায়, তখন আরেকটু ভালো কি বলবো ব্যবহার মানসিক সাপোর্ট এগুলো পেতে পারে কিনা। এক্স্যাক্টলি ম্যাডাম, এটা ভালো ব্যবহার এবং ভালো সার্ভিসের এটার কোনো সীমা নেই। আমরা বোধ করি মুজিব বর্ষে আমাদের এই অঙ্গীকার ছিল যে থানা শিশু এবং নারী বান্ধব হবে এবং সেখানে ভালো ভালো সার্ভিস দেওয়া হতে যাবে, আমরা বোধ করি সেখানে আমাদের আরও অনেক কিছু করার আছে। তবে ম্যাডাম একটা জিনিস আপনি বলবেন, আমি এখনো বুঝি যদি কেহ এইরকম ঘটনার শিকার হয়ে থাকেন প্রকৃতপক্ষে তাহলে সে একটা শারীরিক মানসিক ট্রমা এবং অসম্পৃক্ত এবং সেক্ষেত্রে এই ব্যক্তিকে পুলিশের কাছে রেখে কথা বলার সাথে সাথে বা তারও আগে হসপিটালে পাঠানোটা অনেক বেশি জরুরি। আমরা এই এই ঘটনাগুলির ক্ষেত্রে বলে থাকতাম ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার যেখানে আছে, যেখানে সুন্দর করে নানা রকমের আলামত সংগ্রহ করা হয়, তাদেরকে মেডিকেল কেয়ার দেওয়া হয় এবং একই সাথে সাথে লিগাল এই জাস্টিসের ব্যবস্থাও করা হয়েছে। আপনি যেটাকে সুন্দর করে বলছেন তথ্য সংগ্রহ, আমরা যখন সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে যাই সেই বিষয়টা আসলে পাই না, কিন্তু আশা রইলেও নিশ্চয়ই পরিস্থিতির আরো উন্নতি হবে। আমি আসব, সাংবাদিক ভাইরা আবার আমাদের কাছে আমাদের এই কাজগুলোর ব্যাপক প্রশংসা করেন, আমাদের সাথে থাকেন, আমাদের সামনে থাকেন, আমাদের পিছনেও থাকেন, গণমাধ্যমে যতটুকু প্রকাশ হয় তাতে কোথাও আসলে কোথাও আমি কি বলবো সেটা আসলে অন্য বিতর্ক, সেই বিতর্কে আপনার সঙ্গে আজকে যেতে চাই না। আমি বরঞ্চ নূর খান লিটনকে একটা প্রশ্ন করতে চাই, যে কেন মানে পরিমণি এত রাতে বোটলাবে গেলেন? এই প্রশ্ন যারা করছেন তাদের মনে কেন এই প্রশ্ন আসছে না যে কেন এই মধ্যবয়সী লোকটি এত রাতে ওই বোটলাবে কি করছে? নাকি আমাদের সমাজে কেবল টাকাওয়ালা লোকেরা রাতের আধারে যা ইচ্ছা তা করবেন এটাকে স্বাভাবিক কালচার হিসেবে আমরা ধরে নিয়েছি? প্রথম হচ্ছে যে একজন নারী সে কখন বাইরে যাবে বা ক্লাবে যাবে কি কোথায় যাবে এই বিষয়টা নিয়ন্ত্রণ করার যে একটা মানসিক চেষ্টা আমাদের সমাজে, আমরা যে এক ধরনের অন্ধত্ব মানে অন্ধ মানুষের মতো আচরণ করছি সেটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে এই ঘটনার মধ্য দিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের কথাবার্তা মন্তব্য আমরা লক্ষ্য করছি, আমার কথা খুব স্পষ্ট, আজকে যারা বলেন উনি কেন এত রাত্রে বোট ক্লাবে গেলেন, যিনি বলেন যে তার পোশাক আশাক, আমার প্রশ্ন হচ্ছে আমার এক আত্মীয় যদি রাত 11টার সময় তার কোনো আত্মীয়কে দেখে সেবা করে হাসপাতাল থেকে ফিরে আসতে থাকে এবং সে যদি এই ধরনের লাঞ্ছনার শিকার হয় সেইটা কোন মানসিকতা? এই ঘটনা তো ঘটছে অহরহ, তার মানেই হচ্ছে আমরা প্রথমত নারী, তারপরে চলচ্চিত্র,
বা অন্যান্য কাপড় চোপড় ইত্যাদি প্রসঙ্গগুলি নিয়ে আসে, কিন্তু মূলত নারীদেরকে আমরা এখন পর্যন্ত মর্যাদার স্থানে ভাবতেই পারি না। আমরা ভাবতে পারি না একজন নারী একজন মুক্তিযোদ্ধাকে শেষ বিদায়ী অনুষ্ঠানে অংশ নিতে পারে, তিনি মানে রাষ্ট্রের তরফ থেকে যে অভিবাদন দেওয়া হয় সেটাই উনি থাকতে পারেন, এরকম এরকম বিষয় নিয়েও যখন রাষ্ট্রের মধ্যে আলাপ আলোচনা হয় সেইখানে তো এরকম কিছু সমস্যা মানসিকভাবে থাকতে পারে এবং সেটা আরও উস্কায় দেয় যখন নীতি নির্ধারকরা এই ধরনের বক্তব্য দেন। সাম্প্রতিককালে এটি আমরা লক্ষ্য করেছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কখনোই অ্যাকিউজ যে একটা অসভ্য জানোয়ারের মতো কাজ করলো তাকে কিন্তু আমরা অভিযুক্ত করতে দেখছি না। সোশ্যাল মিডিয়াতে আমরা দুই ধরনের তৎপরতা লক্ষ্য করছি, একটা হচ্ছে যে কিছু স্বতঃস্ফূর্ত যুবক শ্রেণীর লোক, আরেকটা হচ্ছে ধর্মীয় অন্ধত্ববাদে যারা বিশ্বাসী তাদের মন্তব্য আমি কিন্তু খুব বেশি করে আমি খেয়াল করছি যে এই ক্ষেত্রে তারা এক ধরনের বিশ্রী মন্তব্য করে যাচ্ছেন। এই জায়গাটি দুর্ভাগ্যজনক, সবার বিবেক জাগ্রত হওয়া উচিত। মানুষের এই যে স্খলন ঘটছে সমাজের রাষ্ট্রের, এই স্খলনের জায়গা থেকে আমাদেরকে সমাজকে বের করে আনতে হবে। যেমন আমরা চাই দিন শেষে আমরা বিপদে পড়লে কিন্তু পুলিশের কাছেই যাব, পুলিশ আমাকে সাহায্য করবে, এই আস্থাটা আমাদের ভিতর ফিরিয়ে আনার জন্য পুলিশ ভাইদেরকে আরও পজিটিভ প্রোঅ্যাক্টিভ রোল নিতে হবে। শুধু কথায় কথায় যদি আমরা বলে ফেলি আমরা সব করেছি, কিন্তু কই, আমরা তো অনেক ক্ষেত্রেই তাদের দুর্বলতার দিক তুলে আনি, দেখি তারা তো কখনোই প্রাতিষ্ঠানিকভাবে স্বীকার করতে চান না যে এখানে আমাদের একটু ভুল হয়েছে, বা আমরা আরও বেশি উদ্যোগী হলে এই দুর্ঘটনার মানে মানুষটিকে আমরা আরও সাহায্য করতে পারতাম, এই ধরনের বক্তব্য। আসলে আমরা তো সভ্য জায়গায় নেই, ফলে আমাদের শুধু পুলিশ বাহিনী না, আমি যে মানবাধিকার কর্মী আমার জায়গা থেকেও যদি আমি আমাকে বিশ্লেষণ করি তাহলে দেখব এই ত্রুটিটা আমাদের সবার ভিতর রয়ে গেছে। পুলিশের বিষয় বা সমাজে যাদের কাছ থেকে আমার সেবা পাওয়ার কথা সেখানে যখন পাই না তখনই আমরা ক্ষোভটা ওখানে প্রদর্শন করি, এটাই স্বাভাবিক। কিন্তু আবার পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে পুরো সমাজে এক ধরনের গলদ লক্ষ্য করা যাচ্ছে, যেখানে নারীদের কোনো মর্যাদার জায়গা আমরা স্থান দিতে চাচ্ছি না, নারীরা সব পারবেন এটা আমরা বিশ্বাস করতে চাই না, এবং আমাদের ভিতরে এক ধরনের ভোগবাদিতা, নারীকে আমরা শুধু ভোগের জায়গায় দেখতে চাই। আপনি চিন্তা করেন যে কি মানে যতটুক কথাবার্তা পরিমনের বক্তব্যের মধ্য দিয়ে আমরা জেনেছি বিভিন্ন মাধ্যমে, তাতে মনে হচ্ছে একটা পূর্ব পরিকল্পনা নিয়ে এই মেয়েটিকে ওখানে নেওয়া হয়েছে এবং তাকে মানে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, তাকে আঘাত দেওয়া হয়েছে, তাকে জোরপূর্বক পান করানো হয়েছে, নানা বিষয় কিন্তু চলে আসছে। এবং যে ব্যক্তিটি এই কাজটি করেছেন তিনি একটি রাজনৈতিক দলের সদস্য, আমরা যতটুক জানতে পেরেছি একটা রাজনৈতিক দলের সদস্য, তিনি সমাজের বহু ক্ষমতাধর ব্যক্তির বন্ধুবান্ধব বলে পরিচয় দিয়েছেন, আইজিপি সাহেবের নামও বলেছেন। এই যে এরকম একটি ক্রিমিনাল, এই অপরাধগুলো করতে সাহস পায় কোথা থেকে, সেটাও আসলে বিশ্লেষণ করা দরকার, সেটারও পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া দরকার, আমি একটু এই জায়গাটা তদন্তের যদি তদন্তটিতে যদি ভাটা পড়ে যায়, এবং আমরা বিগত দিনে যে সমস্ত ঘটনা দেখেছি যে অনেক বিষয়কে ধামাচাপা দেওয়া হয় সময় ক্ষেপণ করার মধ্য দিয়ে বা ক্ষমতাধর ব্যক্তিদের চক্রাঙ্গানির কারণে, যদি এই বিষয়টিতেও এখানে এটা হয় তাহলে সাধারণ যে নারী সে যাবেটা কোথায়, এটাও কিন্তু আমাদের ভাবতে হবে। এবং এখনই রাষ্ট্রের যারা নীতি নির্ধারক তাদেরকে উদ্যোগী হতে হবে। জি জি, নিশ্চয়ই নূর খান লিটন, এই পরিস্থিতির যদি বিচার না হয় তাহলে সাধারণ নারীদের আসলে আস্থার আর কোনো জায়গা থাকবে না। নূর খান লিটন পুলিশ ভাইদের প্রতি একটি প্রশ্ন করেছেন যে তারা কেন ভুল স্বীকার করেন না, এই ধরনের অপরাধ বাড়ার পেছনে যে তাদেরও কিছু ব্যর্থতা আছে সেই দায় কেন স্বীকার করেন না, সেটা আমি পুলিশ ভাইয়ের কাছ থেকে জানবো। তবে তার আগে আমি গিয়াসউদ্দিন সেলিমকে প্রশ্ন করতে চাই, টাকা নাকি আইন, কার ক্ষমতা বেশি আপনি দেখতে চেয়েছেন? একটি পত্রিকায় ইন্টারভিউতে আপনি এই কথা বলেছেন, কার ক্ষমতা বেশি হলে আসলে আপনি খুশি হবেন আজকের এই প্রেক্ষাপটে? আইনের ক্ষমতা বেশি হলে আমি খুশি হব, কারণ আইনের ক্ষমতা যদি বেশি থাকে টাকার ক্ষমতা থেকে তাহলে আমি নিরাপদ বোধ করব। জি নিশ্চয়ই, বেশ ছোট কথায় উত্তর দিয়েছেন, সেই জন্য ধন্যবাদ, আবারও যদি সময় পেয়ে আপনার কাছে আসবো। এখন মশিউর রহমান, আপনি নূর খান লিটনের প্রশ্নটির উত্তর যদি দিতেন।
হ্যাঁ, আমাদের দেশের সমস্যা হলো যে হ্যাঁ উনি যেটা লিটন সাহেব বলে বলেছেন সেটা হলো আমাদের এই যে অধঃপতন, নৈতিকতার অধঃপতন, অনেক জায়গায় সুন্দর করে গুছিয়ে গুছিয়ে ফুলঝুরি সাজাই কাজের বেলায় কিছুটাই করি না, এটা একটা বড় সমস্যা আমাদের। আমাদের দিক থেকে হলো আমরা অনেকগুলো ঘটনা ঘটেছে কেসিনিউ এই সমস্ত খেলাফ সংক্রান্ত বিষয়ে যাদের রাজনৈতিক মশিউর রহমান শুনতে পাচ্ছি না আপনাকে। মশিউর রহমানকে কি আমরা পাচ্ছি, শুনতে পাচ্ছি? আচ্ছা, আমি একটু ফারজানা মাহমুদের কাছে যাই, তার কাছ থেকে একটু প্রশ্নের উত্তর নিয়ে আসি। মানে আবার কিন্তু এমন ঘটনাও ঘটে যে যেন ধর্ষণের চেষ্টা ও হত্যা চেষ্টা মামলার অপপ্রয়োগ ঘটে, সেরকমও কিন্তু আমরা দেখেছি। মানে আমাদের দেশের এত মামলার জট, গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় ধরনের আলোচনা তৈরি না হলে তো আইনি প্রতিকার পাওয়াই মুশকিল। জি, আমি একটু দ্বিমত পোষণ করব আপনার সাথে। গণমাধ্যমে না আসলে যে আইনি প্রতিকার পাওয়া যায় না তা না, আমাদের মামলার প্রচুর জট রয়েছে। এবং শুধু আপনি যদি দেখেন পুলিশ ডিপার্টমেন্ট থেকে একটা রিপোর্টে, জি হ্যাঁ মুশকিল হয়তো কিছুটা, কিন্তু অসম্ভব না, আমি সেটা বলিনি যে একদম প্রত্যেকটা ক্ষেত্রেই এটা হচ্ছে, কারণ গণমাধ্যমে সব কিছু আসে না। এই যে আমি বললাম যে মাত্র দুভাগ রেপ কেসের আপনার কি হচ্ছে রিপোর্টিং হচ্ছে, তো এই দুভাগের কতটাকে গণমাধ্যম তুলে ধরছে আসলে বা গণমাধ্যমে আসছে আসছে না। তো যেটা হচ্ছে এখানে যে আপনার মামলার জট অসংখ্য মানে অসম্ভব বেশি সেটা অনস্বীকার্য, এবং দেখা গিয়েছে যে 2018 সাল পর্যন্ত প্রায় 27,000 মামলা পেন্ডিং ছিল, রেপ কেসের মামলা পেন্ডিং ছিল বিফোর লোয়ার কোর্ট। এবং আমাদের হাইকোর্ট থেকে ডিরেক্টিভও দেওয়া হয়েছে যে আপনার এই ধরনের মামলা কীভাবে দ্রুততম সময়ে নিষ্পত্তি করা যায় সে ব্যাপারে আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইনেও বলা হয়েছে যে 180 দিনের মধ্যে এই ধরনের মামলা নিষ্পত্তি করতে হবে, এবং যদি আপনি নিষ্পত্তি করতে না পারেন তাহলে আপনার পাবলিক প্রসিকিউটর যিনি বিচারক, যিনি ইনভেস্টিগেশন অফিসার, তাদেরকে কী করতে হবে, একটা গভর্নমেন্টকে রিপোর্ট তৈরিও করতে হবে, রিপোর্ট প্রদান করতে হবে, এবং সুপ্রিম কোর্টকেও একটা রিপোর্ট প্রদান করতে হবে। তো এই জায়গাটা কতটুকু আপনার মনিটরিংয়ের ব্যাপার এনশিওর করা হয়েছে, কতটুকু হচ্ছে সেটা দেখার ব্যাপার। হাইকোর্টের ডিরেক্টিভে কিন্তু একটা খুব সিগনিফিকেন্ট কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইনভেস্টিগেশন যখন প্রত্যেকটা ইনসিডেন্টে যখন একজন ভিকটিম থানায় যাবেন রিপোর্ট করার জন্য, সেখানে একজন মহিলা পুলিশ অফিসার তাকে অ্যাসিস্ট করবেন, এবং ভিকটিম কী করতে পারবেন অনলাইনেও এরকম রিপোর্ট সরি কমপ্লেন করতে পারবেন। এই জায়গাটা আমরা কতটুকু এনশিওর করতে পেরেছি? আজকে যদি আমি পরিমনির ঘটনায় বলি, উনি কেন অনলাইনে এটা অ্যাপ্লাই করতে পারলেন না, কেন বলতে পারলেন না, ওনার থানায় কেন জানাতে পারলেন না যে আমার এই প্রবলেম হয়েছে, বা একজন ফিমেল অফিসার কেন এখানে ছিলেন না? এই জায়গাগুলোতে আমাদেরকে আরও নজর দিতে হবে। এটাকে আমরা যত লাইটলি দেখব তত এই ধরনের ইনসিডেন্টগুলো সমাজে বেড়ে যাবে। এবং আপনারা সবাই আমরা এখানে প্রত্যেকটা ঘটনার পরে এরকম আসি আলোচনা করি, কিন্তু কখনোই লং টার্ম যে সাস্টেইনেবল একটা যে চিন্তাধারা কীভাবে এই জিনিসটা সমাজ থেকে নির্মূল করা যায় তা নিয়ে কিন্তু আসলে আমরা সেভাবে কাজ করছি না। এডুকেশনটা একটা অনেক বড় জায়গা, যেখানে আমি মনে করি যে আমাদের সেক্স এডুকেশন শুনলেই, সেক্স এডুকেশন নাম শুনলেই নাক সিটকানোর কিছু নেই। এটাতে এমনভাবে এডুকেশনটা দেওয়া উচিত যেখানে কনসেন্টের উপর জোর থাকবে। এখানে কে সিনেমার নায়িকা, কে একজন অধপতিত মহিলা, ব্যাপার সেখানে না, ব্যাপারটা হচ্ছে ভিকটিমের কনসেন্ট। উনি কি কনসেন্ট দিয়েছিল এই কাজের না দেননি, সেই কনসেন্টের জায়গাটা শেখানোর একটা উপায় হচ্ছে এডুকেশন। এবং ফ্যামিলির দায় আমরা এড়াতে পারি না, আমরা সারাক্ষণ রাষ্ট্রের কথা বলি, আমরা পুলিশের কথা বলি, আমরা কোর্টের কথা বলি, আমরা কি আমাদের নিজেদের দায় এড়াতে পারি? আমরা আমাদের ফ্যামিলিতে কী শিখাচ্ছি? জেন্ডার ইকুয়াল কোনো সিস্টেম কি আমাদের ফ্যামিলি যেই সিস্টেমটা সেখানে রয়েছে? ছেলে এবং মেয়ের মধ্যে পার্থক্যটা কি আমরা ছোটোবেলা থেকে করে দিই না ফ্যামিলি থেকে? এখানে জেন্ডার রোলটা, কজন বাবা মা তার মেয়েকে অ্যাক্ট্রেস হতে উৎসাহিত করবেন, এবং কজন বলবেন যে স্কুলের টিচার হও? আপনি নিজেই দেখেন যদি এই চিন্তাটা করে কেন, কারণ আমাদের সোশ্যাল পার্সপেক্টিভে আমরা অনেক পেশাকে এরকম ধরেই নিয়েছি যে এটা খুব রিস্কি, এটা করা যাবে না, এটা করলে বদনাম হবে, এটা করলে পটেনশিয়াল একটা সমস্যার সৃষ্টি হবে। তো আমাদের এই যে মেন্টালিটিটা সেটা পরিবার থেকে কি আমরা চেঞ্জ করতে পেরেছি? কতজন ভিকটিম থানায় যান না শুধু এই কারণে যে তার ফ্যামিলি তাকে সাপোর্ট দেন না? এটা একটু আমরা যদি রিসার্চ করি তাহলেই দেখতে পাবো। তো এখানে দায় শুধু রাষ্ট্রের না, দায় শুধু কোর্টের না, দায় শুধু পুলিশের না, দায় শুধু মানবাধিকার কর্মীর না, দায় এখানে পরিবারের আছে। এখানে একটা সম্মিলিত প্রয়াস লাগবে যে কীভাবে আমরা এই অবস্থান থেকে
উত্তরণের দিকে যাব, প্রতিবার একটা ইনসিডেন্ট হবে, আমরা সেটা নিয়ে খুব লাফালাফি করব, তারপর কিছুদিন পরে ভুলে যাব, এটা আসলে এইভাবে চলতে পারে না। আমি মনে করি আজকে আমরা এখানে যারা রয়েছি এবং যারা রাষ্ট্রনীতি নির্ধারক রয়েছেন, তারা এখান থেকে কিছুটা হয়তো জিনিস নিয়ে কিভাবে ভবিষ্যতে এই জিনিসগুলো সাস্টেইনেবল একটা মানে কি বলবো ওয়েতে আগানো যায় অ্যাড্রেস করার জন্য সেটাতে চিন্তা ভাবনা করতে হবে। একজন আরেকজনকে ব্লেম দিয়ে মশিউর রহমান এমনিতেই সময় নেই, তার মধ্যে আপনি আবার মিউট হয়ে আছেন। আমরা যেটা বলেছিলাম সেটা হলো যে ইনশাল্লাহ আমরা এই মামলাটা অন্য যে কোনো মামলাই আমরা গুরুত্ব সহকারে দেখি, এখানেও আমরা এই মামলাটাকে গুরুত্ব সহকারে দেখেন এবং দেখবেন সেটাই আশা। মশিউর রহমান আর সময় দিতে পারছি না, গিয়াসউদ্দিন সেলিম আপনি যদি এক কথায় কিছু একটা বলে ইতি টানতে চান। আমি ইতিটা সিম্পল যে আইন শৃঙ্খলা বাহিনী খুব দ্রুততার সঙ্গে আসামিকে ধরেছে, এখন এর সুষ্ঠু বিচারটা আমরা চাই। আমরা যারা সিনেমাকর্মী এবং আমাদের সিনেমাকর্মীর উপর এইরকম একটা অপমানকর ঘটনা, এটার সুষ্ঠু বিচার চাই। এবং সাইবার বুলিংয়ের বিষয়ে সরকার যেন নজর দেয় এবং সাইবার বুলিং স্টপ হওয়া উচিত। জি, অনেক ধন্যবাদ সবাইকে এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক থাকুন আমজনতার সঙ্গে, আমজনতার শক্তি বড় শক্তি।